আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ণকূটনীতি হুমায়ুন রশিদ চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, অসাধারণ ব্যক্তিত্ব, দেশপ্রেম এবং মহান মুক্তিযুদ্ধে অসামান্য কূটনৈতিক দক্ষতা প্রয়োগের মধ্য দিয়ে তিনি চিরঞ্জীব হয়ে আছেন। তিনি মৃত্যুঞ্জয়ী এক মহাত্মা। জন্ম 11 নভেম্বর 1928, মৃত্যু 10 জুলাই 2001। 1971-এর 26 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ল মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতার তুমুল আকাঙ্ক্ষা নিয়ে বাঙালি সমস্যার উচ্চারণ করল জয় বাংলা। স্বাধীন মানচিত্র এবং লাল সবুজ পতাকার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিয়ে বিক্ষুব্ধ জনস্রোতের ঢেউ দেশ বিদেশের সকল বাঙালির প্রাণে দোলা দিল। দৃপ্ত শপথে বাঙালি একাত্মতা প্রকাশ করল স্বাধীনতার সপক্ষে, তাদের একজন হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি তখন দিল্লিতে কূটনীতিক হিসেবে বাংলাদেশ মিশনের প্রধান। নয়াদিল্লিস্থ পাকিস্তানি দূতাবাসে কর্মরত অবস্থায় পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন, আনুগত্য প্রকাশ করেন বঙ্গবন্ধুর প্রতি, বাংলাদেশের প্রতি। কূটনীতিক ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়। হুমায়ুন রশিদ চৌধুরী হয়ে উঠলেন সাহসী প্রতীক। Do not waste time, ask the High Commissioner to show him, show you gentlemen. Because some time he may be either dead or they might produce somebody else or things like that. They can do anything. And this is another instance, you see, when they talk about general amnesty, Yahya Khan has talked about general amnesty 4 times and is asking the refugees to go back to Bangladesh, occupied Bangladesh. Well, Yahya Khan cannot be trusted, nor can his henchmen Sajjad Haiders and Tikka Khans cannot be trusted. No refugee will go back until Bangladesh is completely free. বঙ্গবন্ধু তখন পাকিস্তান কারাগারে বন্দী। সৈয়দ নসরুল ইসলাম তাজউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকারের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে দিল্লিতে বসে বিদেশি গণমাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও বন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য জোরালো আহ্বান জানান। দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারত, ভুটান সহ বিশ্বের 40টির বেশি দেশের স্বীকৃতি আদায় করেন হুমায়ুন রশিদ চৌধুরী, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গর্বিত আলোয় চিরস্মরণীয় হয়ে আছে। তার পরের ইতিহাস যুদ্ধ জয়ের ইতিহাস। এই ইতিহাসে স্বাধীন বাংলাদেশের প্রতি ভারত সরকারের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে হুমায়ুন রশিদ চৌধুরী হয়ে উঠলেন বিলুপ্ত গাথা কূটনীতিকে আদর্শ চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব। 6 ডিসেম্বর 1971 ভারতের লোকসভায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর হুমায়ুন রশিদ চৌধুরীকে মাল্যভূষিত করেন। কূটনীতিক হুমায়ুন রশিদ চৌধুরীর ব্যক্তিত্বে আরও একটি কৃতিত্বের আলো ছড়িয়ে আনে 1975-এর 15ই আগস্টের পর। জাতির পিতাকে তাঁর পরিবার সহ নির্মম হত্যাকাণ্ডের খবর পেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে বেলজিয়াম থেকে পশ্চিম জার্মানিতে আনেন এবং নিরাপদ আশ্রয় প্রদান করেন। 75-এর 15ই আগস্টের প্রাক্কালে, এবং সেই সময় বেলজিয়ামের রাষ্ট্রদূত যিনি ছিলেন জনাব সারাউড, তাদের প্রতি 75-এর ট্র্যাজেডির পরে তেমন সহৃদয়তা দেখেননি। তিনি মূলত তাদেরকে তার আতিথেয়তা দিতে তিনি অস্বীকার করেন। সেই পরিস্থিতিতে হুমায়ুন রশিদ চৌধুরী পশ্চিম জার্মানি থেকে দুজনকে সেখানে নিয়ে যান এবং সীমান্তে নিজে গাড়ি পাঠিয়ে তাদেরকে দূতাবাসে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন, এবং দূতাবাসে সেই সময় তার বাসভবনে রাখার বিষয়টাও বেশ ঝুঁকিপূর্ণ ছিল, কারণ পশ্চিম জার্মানিতে বেশ কিছু বিপদগামী বিরুদ্ধবাদী রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। তারা বিভিন্নভাবে দুই বোনের ক্ষতি করার জন্য চেষ্টা করছিল, এবং আমার হুমায়ুন রশিদ চৌধুরী নিজে আমাদেরকে বলেছেন যে তিনি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় জার্মান দাঙ্গা পুলিশ দিয়ে কয়েকবার বিভিন্ন ধরনের তার বাসভবন ঘেরাওয়ের যে কর্মসূচি ছিল সেটা তিনি বাঞ্ছন করেছিলেন এবং দু বোনকে অত্যন্ত নিরাপদে আগিয়ে রেখেছিলেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাদের আশ্রয় দিয়েছি, এটা আমার কর্তব্য, এর জন্য আমি ভীত নই। বিপদিত মানুষ মানুষকে সাহায্য করে,
এটাই তো মানবিক কথা, হুমায়ুন রশিদ চৌধুরী। 1986 সালে হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনে প্রথম বাঙালি হিসেবে সভাপতিত্ব করার বিরল গৌরব অর্জন করেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। স্পিকার হিসেবে তার যে মেয়াদ ছিল সেটা অত্যন্ত সোনালি অধ্যায় ছিল, সাফল্যে ভরপুর ছিল। সবচেয়ে বড় বিষয় ছিল যে জাতির পিতা হত্যাকারীদের বিচারের প্রতি যে বাধা ছিল কুখ্যাত ইন্ডেমনিটি অর্ডিনেন্স, সেটা বাতিল করার জন্য তিনি সকলকে নিয়ে কাজ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এটা নিয়ে বিতর্ক ছিল, কেউ বলছিলেন যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কেউ বলছিলেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তিনি সংবিধান কেটে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন না যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই এটা সম্ভব। আমরা জানি যে পরবর্তীতে তার সভাপতিত্বে 1996 সালের নভেম্বর মাসে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয়। স্পিকার হিসাবে তার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে আধুনিক করেন, তিনি সেখানে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করেন এবং কার্য বিবরণী যেটা রুলস অফ প্রসিজিওর সেটাতে বিভিন্ন ধরনের সংশোধনী আনয়ন করেন। হুমায়ুন রশিদ চৌধুরী সারাটা জীবন নিজেকে রেখেছিলেন কর্মনির্ভর, থেকেছেন মানুষের কল্যাণে। পূর্ণভূমি সিলেটে জন্ম নেওয়া কীর্তিমান এই মানুষটি দায়িত্ব পালনে যেমন ছিলেন নির্ভীক, তেমনি নিজ এলাকার প্রতিও ছিলেন আন্তরিক। সিলেট অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে। হুমায়ুন রশিদ চৌধুরী সংসদের কাজের পাশাপাশি তিনি তার নির্বাচনী এলাকা নিয়ে খুবই খুবই সক্রিয় ছিলেন এবং আমার মনে হয় তার জীবনী যদি পর্যালোচনা করা হয় তাহলে আমাদের নতুন যারা সংসদ সদস্য তারা অনেক কিছু শিখতে পারবেন যে কীভাবে নিজের সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় এলাকার উন্নয়ন সাধন করা যায়। আমরা অনেক সময় স্থানীয় জনগণের কাছ থেকে দূরে চলে যাওয়ার যে বিষয়গুলো আসে সেটা তিনি কখনো হতে দেননি। তিনি সবসময় তিনি যখনই অধিবেশন থাকত না, তিনি যখনই দেশে থাকতেন তখনই তিনি ছুটে যেতেন তার নির্বাচনী এলাকায়, প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াতেন, পায়ে হেঁটে নৌকা যুগে যখন যেভাবে হয় সাথে সাথে তিনি উন্নয়ন কার্যক্রমগুলো নিশ্চিত করতেন। কূটনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সহ সৃজনশীলতার নানা আলোয় হুমায়ুন রশিদ চৌধুরী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সিলেট গভর্নমেন্ট পাইলট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন তিনি। স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তিনি ছিলেন কালচারাল সেক্রেটারি, কলেজে পড়ার সময় ছিলেন ডিবেটিং ক্লাবের সেক্রেটারি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কলেজ অব উইলিয়াম অ্যান্ড ম্যারি থেকে 1984 সালে বিশ্ব শান্তিকল্পে অনবদ্য কূটনৈতিক ভূমিকার জন্য হুমায়ুন রশিদ চৌধুরীকে দেওয়া হয় মহাত্মা গান্ধীর শান্তি পুরস্কার। এছাড়াও অর্জন করেন উফান্ড শান্তি পদক। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য 2018 সালে বাংলাদেশ সরকার হুমায়ুন রশিদ চৌধুরীকে প্রদান করে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। সপ্তম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালনকালে 10 জুলাই 2001 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মানুষের জন্য মানুষ রেখে যায় তার কর্মনির্ভর জীবনের স্মৃতিচিহ্ন, যা পরবর্তী প্রজন্মের চেতনায় জাগিয়ে রাখে মূল্যবোধ চর্চার সঠিক অনুমতি। এই অনুমতি নিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিশিষ্ট কূটনীতিক, রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরীকে।